নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ঐশীদের ইউটিউব চ্যানেল। বন্ধুরা, এইমাত্র পশ্চিমবঙ্গ রাজ্য সরকার সহ সারা ভারতবর্ষের প্রত্যেকটা পুরুষ এবং মহিলারা যারা যারা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনাতে আবেদন করেছিলেন, তাদের প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এইমাত্র মোদি সরকারের তরফ থেকে 2000 টাকা করে পাঠানো হয়েছে। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে লাইভ প্রুফ দেখাবো এবং লাইভে দেখাবো যে মোদি সরকার আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 2000 টাকা করে পাঠিয়ে দিয়েছেন। তো আপনারা কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করে নিতে পারেন। বর্তমানে মোদি সরকারের তরফ থেকে প্রায় 8 কোটিরও বেশি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 16,000 কোটি টাকারও কিন্তু বেশি ট্রান্সফার করা হয়েছে এবং তার লাইভ প্রুফও আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বিস্তারিত দেখাবো। তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, বর্তমানে আমি আপনাদেরকে প্রথমেই লাইভে দেখিয়ে দিচ্ছি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজকেই কিন্তু লাইভে প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 2000 টাকা করে পাঠিয়েছেন প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার তরফ থেকে। তো চলুন লাইভ ভিডিওটা আমরা দেখে নিই। 12वीं किस्त जारी करने की कृपा करें। তো বন্ধুরা, এইমাত্র আপনারা লাইভে দেখতে পেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অর্থাৎ প্রত্যেক কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আজ থেকেই 2000 টাকা করে পাঠানো শুরু করে দিয়েছেন। তো এই মুহূর্তে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই 2000 টাকা এসেছে কিনা অবশ্যই নিজের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং ভিডিওটা অবশ্যই আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ।